তোমার মতন মেয়েকে হোস্টেলে থাকতে দিয়ে ওরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আন। তাহলে তো আপনি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন। শুধু আর কেন ওকে জিজ্ঞেস করছেন? জিজ্ঞাসা করছি একটা কারণে। আমরা ঠিক করব কাকে রাখবো আর রাখবো না, সে স্বাধীনতা তোমাদের আছে। কি এমন করে ও? ও তো সারাদিন বাড়িতে থাকেই না, শুধু রাত্রিটুকু একটু ঘুমোয় আর যেটুকু খায় তার পয়সা রীতিমতো দিয়ে দেয়। এই তুমি বারবার পয়সার কোটা দেবে না তো? আমাদের এই পয়সারও দরকার নেই, ঝামেলার দরকার নেই। করতে নেই করতে নেই, লোকের ভালো করতে নেই। কোথায় তোমার বিপদে তোমার থাকার কোনো জায়গাই হচ্ছিল না, সেখানে আমার বাড়িতে আমরা তোমাকে থাকার ব্যবস্থা করে দিলাম, তোমার এইটুকু কৃতজ্ঞতা নেই? কে বলেছে কৃতজ্ঞতা নেই আঙ্কেল? কৃতজ্ঞতা নিশ্চয়ই আছে। আমরা আপনাদের কি করে বোঝাই যে আমার কতটা কৃতজ্ঞতা আছে? সত্যি তো আপনারা এখানে আমাকে জায়গা না দিলে আমি কোথায় যেতাম বলুন? আর একটা মেয়েকে একা তো হোটেলেও থাকতে দিত না, আর আমি থাকতে পারতামও না। কলকাতায় আত্মীয় বলতে শুধু আপনারাই, আর তো কেউই নেই। আমি আপনাদের সবসময় মনে রাখি। ও ওর দিদির বাড়িতে আছে, আর এইটুকু অধিকারও যদি ওর না থাকে তাহলে তাহলে আমি এখানে কি করে থাকি? তাই নেই, অসুবিধা হচ্ছে থাকতে? দেখো তুমি অন্যভাবে নিও না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই শহরে প্রহর যদি ঠিকভাবে না থাকতে পারে, ওর যদি কোনো বিপদ হয় তাহলে তাহলে আমি এখানে নিশ্চিন্ত হয়ে কি করে থাকি বলো? মানে যে কটা দিন ওর থাকার জায়গার জোগাড় না হচ্ছে, আমি তো শুধু সেই কটা দিন ওকে থাকতে দিতে বলছি। একটা মাস অন্তত সময় দিন বাবা। তাহলে ঠিক ওই কথা রইল, এক মাসই কিন্তু। আরে কথা বলি শোনো, যে তোমাকে নিয়ে যে চারিদিকে এত কথা হয় না, তাতে আমাদের সত্যি খুব অস্বস্তি হয়। দেখো এই যে বাজারে যাব, হঠাৎ করে কেউ না কেউ বলবে যে কি হ্যাঁ গো তোমাদের বাড়ির মেয়েটার কি হয়েছিল গো? আরে বাবা তুমি তো তবু বাজারে গিয়ে শুনবে, আমি তো ঘরে বসে লোকে এসে এসে আমাকে বলে যাচ্ছে, বলছে সত্যিটা কি বলতো? আরে কৌতূহল মানুষের তো থাকবেই, বলছে কেউ কাউকে কি এমনি বন্ধ করে রাখে? দেখো হয়তো ও হয়তো নিজেরাই কিছু করতে গিয়েছিল, ধরা পড়ে গেছে। উফ বাবা, আরে বাবা কথাগুলো তো আমাকে শুনতে হচ্ছে না, বৌমার হয়তো খারাপ লাগবে কিন্তু আমাকে কথাগুলো শুনতে হচ্ছে তো। যারা বলেছেন তাদের আমার কথা বলবেন আন্টি, আমি বেটার উত্তর দিতে পারবো, কারণ ঘটনাটা তো আমার সাথে ঘটেছে। যদি তাদের কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে যেন সরাসরি করে, আপনাদের শুধু শুধু করে কি লাভ? মোহর ভেতরে চল, হাত মুখ ধুয়ে না আমি তোকে খেতে দিচ্ছি। এই দাঁড়া, এখন কি খেতে দেবে আবার? রাতে তো আবার খাবে, কি খেতে দেবে এখন? চিন্তা নেই মামুনি, এখনো পেট ভরে খেয়ে নিলে আর রাতে খাবে না। আমারও একটা হিসেব আছে, আমি জানি ও তিন বেলার খাওয়ার মতো টাকা দেয়, তিন বেলার টাকায় আমি ওকে চার বেলা খাওয়াবো না।